বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা বেঙ্গে বেঙ্গে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো বাক্যকে দ্রুত বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন প্রতিটি ভিডিও আমাদের দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব 29 নম্বর নিয়মটি। এখানে টোটাল 7টি নিয়ম দেওয়া হলো, এই 7টি নিয়ম দিয়ে আপনারা ইচ্ছা করলে 7000 বাক্য বানায় পড়তে পারবেন। তবে কিভাবে করবেন সেটা লক্ষ্য করেন। যেমন এখানে লক্ষ্য করুন যে ইট ইস আই হো, অর্থাৎ ইট ইস আই উই ইউ হি শি দে। এখানে প্রণন এছাড়া ব্যক্তিবাচক নাউন বসে কিন্তু এইভাবে পড়া যায়। যেমন ইট ইস আই হু, আমি, তুমি, ইট ইস ইউ হু, তারাই, ইট ইস দে হো, সেই, ইট ইস হি হো। হ্যাঁ বন্ধুগণ, কীভাবে পড়বেন বাংলা আগে রপ্ত করেন। যেমন আমি, তুমি, সেই, আমরাই, তোমরাই, তারাই, কামালি, বাবাই, মাই, লুকটি, ছেলেটি, মেয়েটি, শিক্ষকই, লেখকই, নেতাই, মালিকই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজার হাজার শব্দ রয়েছে, প্রতিটি শব্দকে ই পত্রে যুক্ত করে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। যদি ব্যক্তিবাচক হয় তাহলে ইট ইস আই হু বসাতে হবে, যদি বস্তু হয় হুচ বসাতে হবে। তবে হুচের ব্যবহার বিধি পরবর্তীতে আলোচনা করব। তাই আপনি প্রথমে এইভাবে বাংলা লেখে লিখে পড়বেন, আমি, ইট ইস আই হু, তুমি, ইট ইস ইউ হু, সেই, ইট ইস ই হু, আমরা, ইট ইস উই হু, তোমরা, ইট ইস ইউ হু, তারা, ইট ইস দে হু, কামালি, ইট ইস কামাল হু, বাবাই, ইট ইস ফাদার হু, মাই, ইট ইস মাদার হু, লুকটি, ইট ইস দ্য ম্যান, ইট ইস দ্য ম্যান হু, যখন লুকটি হবে ইট ইস দি হবে, দি ম্যান হু, ছেলেটি, ইট ইস দ্য গার্ল হু, বয় হু, মেয়েটি, ইট ইস দ্য গার্ল হু, দ্য ম্যানেজারটি, ইট ইস ম্যানেজারি, ইট ইস দ্য ম্যানেজার হু, পুলিশি, ইট ইস দ্য পুলিশ হু। তো এইভাবে হাজারো শব্দ রয়েছে, আপনারা দি বসে পড়বেন। তারপর শিক্ষকই, ইট ইস দ্য টিচার হু, লেখকই, ইট ইস দ্য রাইটার হু, নেতা, ইট ইস দ্য লিডার হু, মালিকই, ইট ইস দ্য ওয়ার্নার হু। এইভাবে আপনারা শব্দ তৈরি করে বাংলায় আগে লিখে তারপর ইংরেজিতে রপ্ত করবেন। তারপর এখানে ইংরেজি তাহলে ইট ইস কামাল, ইট ইস জামাল, ইট ইস কামাল হু, ইট ইস জামাল হু, ইট ইস ফাদার হু, ইট ইস মাদার হু, ইট ইস ব্রাদার হু, ইট ইস সিস্টার হু। তারপর ইট ইস দ্য ম্যান হু, ইট ইস দ্য বয় হু, ইট ইস দ্য গার্ল হু, ইট ইস দ্য টিচার হু, ইট ইস দ্য রাইটার হু, ইট ইস দ্য লিডার হু। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে শত শত শব্দ আগে লিখে আপনি ইট ইস দিয়ে বাক্যাংশ তৈরি করে পড়বেন। তারপর আসেন কিভাবে বাক্য তৈরি করবেন, লক্ষ্য করেন, ইট ইস দ্য, ইট ইস আই হু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে যদি বলা হয় আমি কাজটি করি, আমি ইংরেজি পড়ি, ইট ইস আই হু রিড ইংলিশ, আমি কলেজে যাই, ইট ইস আই হু গো টু কলেজ, আমি ভাত খাই, ইট ইস আই হু ইট ড্রেস, আমি ইংরেজি পড়াই, ইট ইস আই হু টিচ ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, ইট ইস আই হু স্পিক ইংলিশ, আমি তাকে সাহায্য করি, ইট ইস আই হু হেল্প হিম, আমি তাকে ভালোবাসি, ইট ইস আই হু লাভস হার, আমি মেয়েটিকে ভালোবাসি, ইট ইস আই হু লাভস দ্য গার্ল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে ইট ইস আই হু পরে ভার্ব বসাবেন, বসে এইভাবে বাক্য তৈরি করবেন। প্রেজেন্ট ইনহেরিট টেন্সে যখন এগুলোকে অন্যান্য টেন্সে যোগ করবেন, যেমন আমি কাজটি করতেছি, করতেছি বোঝালে ইট ইস আই হু অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, হু এর সাথে কি বসবে, অ্যাম বসবে, আসলে হু এর সাথে নয়, আই এর সাথে অ্যাম বসে, ইট ইস আই হু অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি, আমি কাজটি করি আসি, কি হবে, ইট ইস আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই এর জন্য অনুযায়ী হ্যাভ বসলো, ইট ইস আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি দীর্ঘদিন ধরে কাজটি করতেছি, ইট ইস আই হু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, আমি কাজটি করেছিলাম, ইট ইস আই হু ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম, ইট ইস আই হু ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়েছিলাম, ইট ইস আই হু হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি দীর্ঘদিন ধরে কাজটি করতেছিলাম, ইট ইস আই হু হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, আমি কাজটি করব, ইট ইস আই হু শেল টু দ্য ওয়ার্ক, আমি কাজটি মানে আমি কাজটি করব, ইট ইস আই হু শেল ডু দ্যাট, আমি কাজটি করতে থাকবো, ইট ইস আই হু শেল বি ডুইং ডট, আমি কাজটি করিয়া থাকবো, ইট ইস আই হু শেল হ্যাভ ডান ডট, আমি দীর্ঘদিন ধরে কাজটি করিতে থাকবো, ইট ইস আই হু শেল হ্যাভ বিন ডুইং ডট ফর লং টাইম।
এখানে যদি শো ডুট ক্যান কুড দিয়ে পড়েন, যেমন আমারই কাজটি করা উচিত, ইট ইস আই হু শুড ডু দর, আমারই কাজটি করা উচিত ছিল, ছিল বললে ইট ইস আই হু শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, ইট ইস আই হু ক্যান ডু দর্ক, আমি কাজটি করতে পারতাম, ইট ইস আই হু কুড ডু দর্ক, আমারই কাজটি করা প্রয়োজন, ইট ইস আই হু নিড ডু দর্ক, আমারই কাজটি করা প্রয়োজন ছিল। এইভাবে আপনারা অন্যান্য শব্দ দিয়ে অক্সিলারি দিয়ে মিলে মিলে পড়বেন ইনশাল্লাহ, যে কোনো ভার্ব দিয়ে একইভাবে আপনারা পড়তে পারেন। তারপর এটাকে আবার নেগেটিভ করে পড়বেন, আমি কাজটি করি না, আমি তাকে পছন্দ করি না, আমি সেখানে যাই না, আমি এখানে আসি না, আমি বিষয়টি জানি না, তো এখানে আমি কাজটি করি না, আই ডো নট, ইট ইস আই হু ডো নট ডু দর, আমি তাকে পছন্দ করি না, ইট ইস আই হু ডো নট লাইক হার, আমি তাকে চিনি না, ইট ইস আই হু ডো নট নো হিম, হু ডো নট নো হিম, আমি তাকে পছন্দ করি না, ইট ইস আই হু ডাজ নট লাইক হিম, লাইক হিম। এইভাবে বন্ধুগণ হাজার হাজার বার বসে বার বসে নেগেটিভ করে পড়বেন এবং যে কোনো টেন্সের আলোকে পড়বেন, যে কোনো মডেল ভার্ব যোগ করে পড়বেন, ইনশাআল্লাহ দ্রুত এগিয়ে গেলেন। তারপর আসেন এখানে, আমি যেকে তুমি সেই তারই আপনাই আমরাই তারাই মেয়েটি ছেলেটি, এই যে এখানে যতগুলো শব্দ দেওয়া হলো প্রত্যেকটা মানে শব্দ দিয়ে এখানে বাক্য বানিয়ে বানিয়ে পড়বেন। তারপর আসেন এখানে আমরা মূল ভার্ব দিয়ে পড়লাম, নাউন দিয়ে পড়া যায়, যেমন আমি শিক্ষক, কি হবে, ইট ইস আই হু অ্যাম এ টিচার, আমি প্রফেসর, ইট ইস আই হু অ্যাম এ প্রফেসর, আমি মালিক, ইট ইস আই হু ইজ অনার, ইট ইস আই হু ইজ দ্য ওয়ানার অফ দ্য হাউস, আমি বাড়িটির মালিক, ইট ইস আই হু ইজ দ্য ওয়ানার অফ হু অ্যাম দ্য ওয়ানার অফ দ্য হাউস, আমি শিক্ষক, ইট ইস আই হু ইজ এ টিচার, আমি লেখক, ইট ইস আই হু ইজ এ রাইটার, আমি খেলোয়াড়, ইট ইস আই হু ইজ এ প্লেয়ার, আমি ইট ইস আই হু ইজ এ প্লেয়ার। তো এভাবে আপনি যে কোনো কমন নাউন দিয়ে পড়বেন। তারপর আসেন এখানে আমি, তুমি ধনী, কি হবে, ইট ইস ইউ হু ইজ সরি ইট ইস ইউ হু আর রিচ, তুমি গরিব, ইট ইস ইউ হু আর পুয়ার, তুমি লম্বা, ইট ইস ইউ হু আর টল, তুমি মোটা, ইট ইস ইউ হু আর ফ্যাট, তুমি মেধাবী, ইট ইস ইউ হু আর মেরিটোরিয়াস, তুমি বিনয়ী, ইট ইস ইউ হু আর জিনিয়াস, ইট ইস ইউ হু আর জিনিয়াস, তুমি বুদ্ধিমান, ইট ইস ইউ হু আর ইন্টেলিজেন্ট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজারো কমন নাউন, হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারবেন। তারপর আসেন এখানে মানে আসছে বা নেই দিয়ে পড়ব, যে তারই একটি গাড়ি আছে, কি হবে, ইট ইস হি হু হ্যাজ এ কার, তারই একটি গাড়ি ছিল, ইট ইস হি হু হ্যাড এ কার, তারই একটি গাড়ি থাকবে, ইট ইস হি হু উইল হ্যাভ এ কার, তারই একটি গাড়ি থাকা উচিত, ইট ইস হি হু শুড হ্যাভ এ কার, তারই একটি গাড়ি থাকতে পারে, ইট ইস হি হু ক্যান এ কার, তারই একটি গাড়ি থাকতে পারত, ইট ইস হি হু কুড হ্যাভ এ কার। হ্যাঁ বন্ধুগণ, এই এইভাবে আপনি আসবান ছিল অর্থে অন্যান্য অক্সিল বার বসিয়ে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন সাত নম্বর নিয়মটি পড়ব, যেমন ইট ইস দে হু ওয়াইন টু সিলেট, তারে সিলেটে গিয়েছিল, ইট ইস উই হু ওয়াইন টু সিলেট, আমরাই সিলেটে গিয়েছিলাম, ইট ইস কামাল হু ওয়াইন টু সিলেট, কামালে সিলেটে গিয়েছিল, ইট ইস দ্য পাবলিশার হু ওয়াইন টু সিলেট, পাবলিশারই সিলেটে গিয়েছিল, ইট ইস দ্য লিডার হু ওয়াইন টু সিলেট, নেতাই সিলেটে গিয়েছিল, ইট ইস দ্য চেয়ারম্যান হু ওয়াইন টু সিলেট, চেয়ারম্যানই সিলেটে গিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কাজই হলো এখানে শব্দগুলো চেঞ্জ করে পড়েন এবং এখানে যে কোনো টেন্স পরিবর্তন করে পড়বেন। এইভাবে যদি আপনারা ভেঙে ভেঙে পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য এই পুরো বিষয়গুলি রপ্ত হয়ে যাবে। আর আপনি যদি বিশ্বাস করেন যে এইগুলো দিয়ে হাজার হাজার বাক্য এবং বাক্যাংশ বানিয়ে পড়া যাবে তাহলে আপনি পারবেন, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি সমস্ত জীবনও পারবেন না। তাই বিশ্বাস করুন এবং 127টি নিয়ম এইভাবে ভেঙে ভেঙে বুঝে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য রাইটিং স্কিল, গ্রামার, স্পোকেন সব কিছু রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, প্রয়োজনে পুরো বইটি আপনাদের এই বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া এই বইটির সকল ভিডিও লেকচার অল্প মূল্যে প্যান্ডেবের মধ্যে নিয়ে পড়তে পারেন। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রয়োজনীয় ভিডিওগুলো নেন।
থ্যাংক ইউ ভেরি মাছ।